নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড উইথ আশাতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি খাসির চর্বির বড়া। এই রেসিপি নর্মালি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে, তবে এটা বিকেলে চায়ের সাথেও পরিবেশন করা যায়। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই খাসির চর্বির বড়ার রেসিপি। খাসির চর্বির বড়া বানানোর জন্য আমি এখানে 200 গ্রামের মতন খাসির চর্বিকে ছোট ছোট আকারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি 7 মতন লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস, বেসন। এখানে আমি টোটাল 1/4 কাপ পরিমাণ বেসন ব্যবহার করলাম। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রথমে কোনো রকমে জল ব্যবহার করলাম না, কারণ পেঁয়াজে লবণ দিলে পেঁয়াজ আর চর্বি থেকে কিন্তু হালকা জল বেরোতে শুরু করে আর তা দিয়ে কিন্তু মাখানোটা হয়ে যায়। যদি জলের প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু লাস্টে অল্প একটু জল ব্যবহার করতে পারেন। আর এই মিশ্রণের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এভাবে হতে হবে, এতে চর্বির বড়ার বাইন্ডিংটা ভালো হয় আর ভাজাটাও খুব ভালো হয়। এবার নেক্সট স্টেপে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে যেতে চর্বির মিশ্রণটাকে ছোট ছোট বড়ার আকার দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তেলের মধ্যে বড়াগুলো দেওয়ার পরে 2 থেকে 2.5 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বড়ার 1 পিঠ ভেজে নিতে হবে। বড়ার 1 পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে খুব সাবধানের সাথে উল্টে দিচ্ছি। বড়ার অপর পিঠটাও একইভাবে 2 থেকে 2.5 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। বড়ার 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর গরম ভাতে গরম গরম পরিবেশন করব। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন। এরকম আরও ইজি, ইন্টারেস্টিং এবং সিম্পল রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবাতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত, পরে আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।